তো আজকের এই ভিডিওতে আমি যেগুলো দেখাবো আপনাদেরকে, যে এই যে মাশাআল্লাহ আমার যে ঘুঘুগুলো দেখছিলেন এতদিন, সেই ঘুঘুগুলোকে জমায় রাখছিলাম এবং এই ঘুঘুগুলোকে মাশাআল্লাহ এই যে নতুন যে সেট আপটা তৈরি করছি আমি ঘুঘু পাখির জন্য, সেই ঘুঘুটি অনেকে আমার কাছ থেকে অর্ডার নিতে পারছে। তো মোটামুটি এই যে দেখেন জোড়া দিতে দিতে এই দেখেন এরা অলরেডি ডাকাডাকি শুরু করে দিছে। এই যে এখন এই যে দেখেন আমাদের আমাদের সামনে মিটিং করতেছে। তো এটাই হচ্ছে ব্যাপার। আর হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল বার্ডস অফ ভিলেজ। কালকের ভিডিওতে দেখাইছিলাম যে আমি আমার পুরা এভিয়ারটা রঙিন করে ফেলছি, কালার করছি, সেই মাশাআল্লাহ এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাইরের লুক আর এটা হচ্ছে ভিতরের লুক। যদিও আজকে আমি হচ্ছে আমার এভিয়ারের যেটা দেখাবো সেটা হচ্ছে যে আমি আমার ঘুঘু পাখি কীভাবে সেট আপ দিই। তো কালকে অনেকে ভিডিওর কমেন্টের মধ্যে বলছিল যে ভাইয়া লুকিংটা কেমন হলো আমাদেরকে একটু দেখাবেন, আমি তাই একটু দেখানোর চেষ্টা করতেছি। এই হচ্ছে আমার মোটামুটি এখনকার হচ্ছে এভিয়ারের লুকিং, এরকম আসছে মাশাআল্লাহ যা আসছে আমার কাছে অনেক সুন্দর মনে হচ্ছে। এইটা হচ্ছে আমার ককটেলের সেট আপটা, এইভাবে কালার করার পরে আসছে, এরকম মোটামুটি সেট আপ দিচ্ছি। এটা হচ্ছে ককটেলের যেটা মানে পড়েছিল সেই সেট আপটা। আর তার পাশাপাশি হচ্ছে এইদিকে এটা হচ্ছে আমার রিং নেক, আর হচ্ছে এই যে ককটলগুলো যেগুলো ছিল, ককটল অলরেডি এখান থেকে কিছু কিছু ধরে ধরে জোড়া দিয়ে দিছি, আর এখানে সেকেন্ড জেনারেশন যেটা ছিল সেইগুলো। আর এইটা হচ্ছে আমার বাজরিকার সেট আপটা। হ্যাঁ, বাজরিকা, এটা এখন ফুল বাজরিকার সেট আপ হবে, একদম মোটামুটি বাজরিকার ফুল সেট আপ দিয়ে দিব। আর এটা তো হচ্ছে আপনাদের পছন্দের সেই পছন্দের ফিন্সের সেট আপটা, মাশাআল্লাহ যেমনই হয়েছে অনেক ভালো হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমি যেগুলো দেখাবো আপনাদেরকে, যে এই যে মাশাআল্লাহ আমার যে ঘুঘুগুলো দেখছিলেন এতদিন, সেই ঘুঘুগুলোকে জমায় রাখছিলাম এবং এই ঘুঘুগুলোকে মাশাআল্লাহ এই যে নতুন যে সেট আপটা তৈরি করছি আমি ঘুঘু পাখির জন্য, সেই ঘুঘু পাখিটাতে প্রতিটা পাখিকে একটা একটা করে ধরে ধরে জোড়া দিব। তো আপনাদেরকে আগে একটু ইনফরমেশন দেই, আমি এটা নিয়ে পুনরায় ভিডিও দিব কিভাবে আপনারা ঘুঘু পাখির জোড়া মেনটেন করবেন বা জোড়া দিবেন, এটা আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো আজকে আমি যেটা শুধু জাস্ট আপনাকে একটা থিঙ্কিং দিই সেটা হচ্ছে আমার এই দেখেন এই এই এইটাতে এইটাতে হচ্ছে আমার ছেলে ঘুঘুগুলোকে রাখছি, এটাতে মেয়ে ঘুঘুগুলোকে রাখছি, এক্স্যাক্টলি এইটাতেও আবার ছেলে ঘুঘুগুলো রাখছি, এইটাতে মেয়ে ঘুঘু রাখছি। তো এইভাবে রাখার পরে এখন এই পাশ থেকে যেগুলা মেয়ে ঘুঘুর সাথে জোড়া নিছে নিছে, এটা এদের থেকে যেটা ভাবে জোড়া নিছে এইভাবে জোড়া টু জোড়া রেখে দিছিলাম কিছুদিন। তারপরে এখন হচ্ছে আমি এখান থেকে ধরে 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 আমি হচ্ছে এইগুলোতে সেট আপ দিবো। তো প্রথমত আজকের দিনে হচ্ছে আমি এগুলো দেখাবো, আর কালকে আপনাদেরকে তো বললামই, কালকে হচ্ছে এই যে বাজিগর পাখি, বাজিগর পাখির ইনশাল্লাহ এই যে এখানে আমি আমার এই যে দেখেন মেয়ে পাখিগুলোকে রাখছি, এদিকে ছেলে পাখিগুলো আছে, এগুলো কিভাবে আমি জোড়া টু জোড়া করে দিব কালকের ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। তো চলেন প্রথমত হচ্ছে এই এই এইটা থেকে ধরা শুরু করি। এখানে হচ্ছে আমার ছেলে ঘুঘুগুলো, আমার এখানকার মধ্যে সবচেয়ে এক্সপিরিয়েন্স ছেলে মনে হয়েছে বা খুব ডেয়ারিং ছেলে মনে হয়েছে সেটা হচ্ছে এই ছেলেটাকে আমি প্রথমে ধরলাম, সবগুলোই জোড়া দিতে হবে। তো আমার আসলে এইভাবে আমাকে দূরে ক্যামেরা রাখতে হবে, রেখে তারপরে হচ্ছে ধরতে হবে, কারণ এই এক হাতে ক্যামেরা আর এক হাতে ভিডিও শ্যুট করা একটু ডিফিকাল্ট, ঘুঘুগুলো ধরা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। তাই আমি আসলে ক্যামেরাটাকে এক জায়গায় স্ট্যান্ড করে নিই, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। তো বিসমিল্লাহির রহমানির রহিম করে আগে এখান থেকে ধরি, একটা একটা করে ছেলে ধরবো। আমার কাছে মনে হচ্ছে এই ছেলেটা খুব এক্সপিরিয়েন্স, এই যে ছেলে ধরলাম একটা, প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম করে একটা ছেলে ধরলাম এবং এই ছোটাটাকে আমি ছাড়লাম। তারপর হচ্ছে আমি এখান থেকে একটা মেয়ে ধরবো, মাশাআল্লাহ এই যে এখান থেকে একটা মেয়ে ধরলাম, তারপরে এটা একটা ছাড়লাম, তারপর আবার হচ্ছে আমি এখান থেকে একটা ছেলে ধরলাম, এই যে মাশাআল্লাহ একটা ছেলে ধরলাম, তারপর হচ্ছে আমি মাশাআল্লাহ
এখান থেকে আবার একটা মেয়ে ধরলাম। মাশাআল্লাহ, এই যে আবার একটা ছেলে ধরলাম। এই ঘুঘুটা হচ্ছে আমার এখানে সবচেয়ে এক্সপিরিয়েন্স ঘুঘু। এর চোখের রিংটা দেখেন, এত মোটা হয়ে আসছে এবং অ্যাডাল্ট হয়ে আসছে। বলা চলে যে এই ঘুঘুটার বয়স এখন আমার এখানে প্রায় 4-5 বছর চলতেছে। চোখের রিংটা দেখলেই বোঝা যাচ্ছে কত মোটা হয়ে আসছে। তো এটা আমি রাখছি, ও আসলে কিরকম ডিম বাচ্চা করবে সেটা জানি না, কিন্তু এটাকে আমি রেখে দিচ্ছি অনেক যত্ন সহকারে। তো এটাকেও এখানে ছাড়ি। এটার সাথে আমি যে হচ্ছে একটা এক্সপিরিয়েন্স মেয়ে দিতে হবে, আমি হচ্ছে এই মেয়েটাকে দিলাম। এই মেয়েটারও চোখের রিংটা অনেক মোটা, দেখি আল্লাহ ভরসা। তারপর আমি এই খাঁচা থেকে তো ধরলাম মোটামুটি, এখন এই খাঁচা দুইটা থেকে আর বাকিগুলো ধরার চেষ্টা করি, দেখি। যেমন এই যে এখান থেকে এই কুকুরটা, এই কুকুরটা মোটামুটি এজ হয়ে আসছে, এটাকে এখানে ছাড়লাম। এটার সাথে হচ্ছে আমি এমন মেয়েকে দিব, মাশাআল্লাহ, এই একটা মেয়েকে দিলাম। এই মেয়েটারও মোটামুটি চোখের দিক চলে আসছে, এক্সপিরিয়েন্স। এটার সাথে এটাকে দিই। তারপর এই ঘুঘুটা অনেক এক্সপিরিয়েন্স হয়ে গেছে। এটার সাথে কিছু কিছু আর ঘুঘু পাখি যেটা আপনাদেরকে বলবো, এদের লোমটা খুবই নরম, অল্পতে পড়ে যায়, আবার উঠতেও বেশি দিন লাগে না, 10-15 দিনের মধ্যে। অনেকে বলে যে ভাই ঘুঘু পাখির যে আমার লোমগুলো পড়ে গেল, খারাপ লাগা কাজ করে, কিন্তু অল্প একটু ধরার সাথে সাথে ছিঁড়ে যায়, যাতে হতেও সময় লাগে না। তো এই মেয়ে, এই ঘুঘুটার সাথে আমি হচ্ছে এই যে এই ঘুঘুটাকে দিলাম। এখন বলুন তো মোটামুটি 1 জোড়া 2 জোড়া 3 জোড়া 4 জোড়া 5 6 7 8 8 জোড়া মোটামুটি দিয়ে দিচ্ছি, 9 10 10 জোড়া সেটা দিয়ে দিলাম। তারপর আমি হচ্ছে এই সারকে ধরব। সার অনেক ডাকাডাকি করতেছে, মাশাল্লাহ, সারকে দিব। সারকে ছাড়লাম। সারের সাথে আমি এই ম্যাডামকে দিব, সারের সাথে এই ম্যাডামকে দিব। আর আপনাদের দোয়া এবং আমি আলহামদুলিল্লাহ চেষ্টায়। অনেকে বলে যে ঘুঘু পাখির বাজার নাই, ঘুঘু পাখি চিনতেছে না। এই ঘুঘু পাখিটা আমার কাছে মাশাআল্লাহ এতটাই লাভজনক, বা এতটা আমার কাছে লাভজনক মনে হচ্ছে দেখে আমি কিন্তু আরো বাড়াচ্ছি। আগে আমার 10 জোড়া সেট আপ ছিল, মাশাআল্লাহ এখনকার আপনাদের দোয়ায় 26 জোড়া সেট আপ হচ্ছে, দেখি বাকিটা আল্লাহ ভরসা। এবং আমার কথা অনুযায়ী অনেকেই শুরু করছে, আলহামদুলিল্লাহ তারাও ফিডব্যাক পাইতে শুরু করছে। রিংটা পুরো মোটা হয়ে আসছে, পুরো রিংটা একদম রিংটা মোটা হয়ে আসছে। এটাকেও আমি ধরলাম, এটাকেও আমি এখানে ছাড়লাম। এটার সাথে আমাকে একটা মেয়ে দিতে হবে, এমন একটা মেয়ে দিতে হবে যে মেয়েটা আরো মোটামুটি এক্সপিরিয়েন্স, রিং মোটা হয়ে আসছে। এই ঘুঘুটাকে দেওয়া যায়, এই যে ঘুঘুটাকে দেওয়া যায় সাথে। আর বাকি যে এখানে যে কটা থাকলো, এই কটাকে এখন আমি হচ্ছে এই যে এখানে যে চারটা আছে, চারটা খাঁচাতে আমাকে সেট আপ দিতে হবে। তার মধ্যে এই খাঁচাটাতে কিছু বাচ্চা রাখছি, আর কিছু ঘুঘু হয়তো বা বেঁচে যাবে। হ্যাঁ, বেঁচে যেতে পারে। Thank you.
তো এখন এই যে ছয় সাতটা বেঁচে যাবে আমি হয়তো বা দুই চারটা ব্যাকআপ হিসেবে রাখবো, আর বাকি তিন চার জোড়া থাকবে যে যদি কেউ কিনতে চান। আমি যদিও অ্যাডাল পাখি বিক্রি করি না, কিন্তু এই যে এটা বেঁচে যাওয়ার কারণে অ্যাডাল ঘুঘু কিছু দিতে পারবো। আর যেমন এর আগে ফিঞ্চ পাখি বেঁচে যাওয়ার কারণে কিছু ফিঞ্চ পাখি অনেকে আমার কাছ থেকে অ্যাডাল নিতে পারছে। তো মোটামুটি এই যে দেখেন জোড়া দিতে দিতে এই দেখেন এরা অলরেডি ডাকা ডাকি শুরু করে দিচ্ছে। এই যে এখন এই যে দেখেন আমাদের আমাদের সামনে মিটিং করতেছে। তো এটাই হচ্ছে ব্যাপার। আর 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 হচ্ছে এখান থেকে আমি আর একটা ছেলে রাখতে পারবো, এখান থেকে একটা ছেলে রাখবো। সবগুলোই সুন্দর। তো মোটামুটি এই হলো আমার সেট আপ দেওয়া শেষ। এখন চলেন দেখি কোন কি অবস্থা। আর এই যে এই কয়টা ঘুঘু বেঁচে গেল তার মধ্যে হচ্ছে এখানে এক জোড়া হচ্ছে বাচ্চা আছে, বাকিগুলো ওখানে হচ্ছে তিনটা তিনটে ছয়টা, মোট হচ্ছে তিনটা আর তিনটে ছয়টা সাতটা আটটা আটটা ঘুঘু। আটটা ঘুঘুর মধ্যে হয়তো আমি এক জোড়া বা দুই জোড়া রেখে দিব, আর বাকি দুই জোড়া বিক্রি করে দিব। তো কেউ যদি রংপুরের আশেপাশে হয় কেউ ঘুঘু কিনতে চান তাহলে হয়তো বা আমি দুই জোড়া দিতে পারবো। আর দূরের কেউ হইলে দুই জোড়া আসলে দূরে পাঠিয়ে দেওয়া সম্ভব না আমার পক্ষে। জানি না আপনাদের আসলে কিরকম লাগলো। তো চলেন আগে আমি দেখি আমি যে সেট আপ গুলো দিলাম কার সাথে কাকে জোড়া দিলাম এটা একটু দেখাইনি। দেখাই নেওয়ার পরে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিব। আর আমার অবস্থাও দেখেন একদম অবস্থা পুরোই খারাপ। আলহামদুলিল্লাহ এইটাই হলো আমার সেট আপ। এই যে দেখেন কার সাথে কাকে জোড়া দিলাম। এবং জোড়া দিতে দিতে একটা জিনিস ভালো লাগতেছে, এরা দ্রুত আমার সামনে মিটিং টিটিং করতে শুরু করে দিছে। আর এটা হচ্ছে আমার এই যে বাচ্চা এখানে থাকার কারণ হচ্ছে এই যে এখান থেকে যে সেট আপ নিয়ে আসছিলাম এখান থেকে সুন্দরভাবে এখানে নিয়ে এসে দিছিলাম, ওই জন্য সেটিরই বাচ্চা দেখতে পাচ্ছেন। দেওয়ার সাথে সাথে যে বাচ্চা হবে এমন কিছু না। তো এই মোটামুটি আমার হচ্ছে এই যে সেট আপ দিলাম। আর শুধু আমার এই যে এই খাঁচায় পাখি থাকলো ঘুঘু একজন থাকলো, আর বাকিগুলো সবার সাথে সবার জোড়া দিয়ে দিলাম। যাই হোক এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। জানি না আপনাদের ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগে থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমি হচ্ছে কালকের ভিডিওতে ইনশাল্লাহ আপনাদেরকে এইটা দেখাবো বাজিগর পাখির সেট আপ দেওয়া। আজকে যেরকম ঘুঘু পাখির দিলাম ধরে ধরে কালকে বাজিগর পাখির ইনশাল্লাহ দেখাবো। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।